পৃথিবীতে মুসলমান শান্তি ছিল নিরাপত্তায় ছিল ছিল তাদের অধিপত্য তাদের পাওয়ার আজকে মুসলমান শান্তি নেই নিরাপত্তা নেই নেই তাদের কোনো পাওয়ার কারণ পাওয়ারের মূল বস্তু থেকে আমরা অনেক দূরে সেটি হলো কোরআন জোরে বলেন সেটি কি কোরআনকে ছেড়ে দিয়ে মুসলিম কখনো তাদের ইতিহাস ঐতিহ্য রক্ষা করবে তো দূরের কথা তাদের অস্তিত্ব রক্ষা করতে পারে না আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন আমাদের দেশে খাল বিল আছে না পুকুর আছে না নদী নালা আছে না সাগর আছে না কথা বলেন সাগর আছে না এই পৃথিবীতে মহা সাগরও আছে এই পৃথিবীতে মহা সাগরও আছে দিল দিয়ে কথা ভালো করে বুঝবেন এই ওয়াজ শুধুমাত্র কেবলমাত্র কান সুখ করতে আসবেন শুনতে একটু ভালো লাগবে শুনলে অন্তরের ভিতরে কিছু প্রতিক্রিয়া হবে একটু হাসবেন একটু কাঁদবেন চলে যাবেন আগে যেমন পরেও তেমন এটা দিয়ে তমন কোনো লাভ নাই এখান থেকে সবক নিয়ে যেতে হবে অন্তরের পরিবর্তন ইনকিলাব তৈরি করতে হবে চিন্তা চেতনার ভিতরে পরিবর্তন সাধন করতে হবে অন্যথায় কখনোই মুসলমানদের কাজ হবে না মহতরম হাজরিন মহাসাগর থেকে একটা মহা মাছ ধরা হলো যেই মাছটার বিশালতা 40 কিলোমিটার কত বড় এই মানের মাছ সাগরে থাকতে পারে বিশ্বাস হয় কি 100 বার এর চাইতেও বড় মাছ মহাসাগরে আছে যেই মাছের সকাল বেলার নাস্তা খাওয়ার জন্য এই গ্রামের তমাম মানুষ দিয়াও হবে না সকাল বেলার নাস্তা এইরকমের হাজার হাজার প্রাণীকে মহান রব্বুল আলামিন প্রতিদিন তাদের নিয়মিত যথা সময় রিজিকের ব্যবস্থা করেন কে এত বড় পুরা গ্রামের মানুষ যাদের সকাল বেলার নাস্তা সেই প্রাণীর রিজিক যদি আল্লাহ পাক ব্যবস্থা করেন আমার মতো ছোট্ট একটা প্রাণী আজকে রিজিকের ধান্দায় হারাম খোর হতে হবে এটা আমার কখনো বুঝে আসে না আমাকে হারাম খেতে হবে আমাকে হারাম খেতে হবে মহতরম হাজরিন আজকে তো আমার দেশে হারাম খাওয়ার প্রতিযোগিতা আওয়াজ করেন আজকে তো আমার দেশের হারাম খাওয়ার প্রতিযোগিতা কে কত বেশি হারাম উপার্জন করতে পারে কে কত কায়দায় হারাম খেতে পারে হারামের যত সিস্টেম আছে যত পদ্ধতি আছে তামাম ওয়ার্ল্ডের কোন জায়গায় না থাকলেও বাংলাদেশে এখন সব পাওয়া যায় আমি সেগুলি ফেরেস্ত আপনাদের খেদমতে বলার মতো সুযোগ আমার নেই আমি সেদিকে যেতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি 40 কিলোমিটার বিশাল আকৃতির একটা মহাসাগর থেকে মহামাছ ধরা হলো এই মাছটাকে ধরে যদি পানির উপরে স্থলে রাখা হয় তাতে এই মাছটা এখন কয়শো বছর বাঁচবে 100 বছর তো বাঁচবে এক বছর এক মাস এক সপ্তাহ পুরো একদিন মাছ যত বড়ই হোক সে তার জীবন রক্ষা করতে চাইলে পানি লাগে পানি কথা বলেন কথা বলেন মাছ যত বড়ই হোক তার জীবন রক্ষার জন্য পানি লাগে পানি ছাড়া যেমন মাছ তার জীবন রক্ষা করতে পারে না মুসলমান যত উন্নত প্রযুক্তির অধিকারী হোক না কেন তাদের অস্তিত্ব রক্ষার জন্য কোরআন লাগে কোরআন প্রযুক্তি যতই উন্নত হোক কোরআনকে ছেড়ে দিয়ে মুসলিম কখনো তাদের অস্তিত্ব রক্ষা করতে পারে কাল্লা লা ইয়ুমকিন হাদা আবাদা কুশিন কালেও তা সম্ভব হবে না কুশিন কালেও সম্ভব হবে না আজকে দুঃখের সাথে বলতে হয় মুসলমান দিন যত ঘটতেছে আল্লাহর কোরআন থেকে ততই দূরে চলে যাচ্ছে বলতে পারেন হুজুর কি বলেন আগে তো মাদ্রাসাই ছিল না এলাকাতে এখন তো ঘন ঘন মাদ্রাসা কি বলেন আগে তো এলাকাতে মসজিদ ছিল একটা এখন তো মহল্লায় মহল্লায় পাড়া পাড়ায় মসজিদ মানুষ কোরআন থেকে দূরে চলে যাচ্ছে কেমনে তাহলে আপনাদের এই জরিপের এগেনিস্টে আমি আরো একটা জরিপ বলি আপনারা বলেন তো দেখি আমাদের দেশে যেই সমস্ত মুসলমানের সন্তানেরা কি পিএসসি পরীক্ষা দেয় না জিএসসি পিএসসি পরীক্ষা দেয় তো আমাদের মুসলিম ছেলেরা অনেকেই গোল্ডেন এ প্লাস করে আর এ প্লাসের তো কোনো হিসাবই নাই মুসলিম সন্তান যেগুলি জিএসসি পিএসসি তে গোল্ডেন এ প্লাস করেছে
অথবা এ প্লাস করেছে এই রকমের মুসলমানদের 10 জন সন্তানকে একীকৃত করে জিজ্ঞাসা করেন তুমি কালিমায়ে শাহাদাতটা পড়ো দেখি কথা বলেন না কেন বাংলাতে গোল্ডেন এ প্লাস করেছে ইংরেজিতে গোল্ডেন এ প্লাস করেছে ইতিহাস আর ভূগোলে তার নাম্বার 99 কিন্তু তাকে কালিমায়ে শাহাদাত জিজ্ঞাসা করলে গোল্ডেন এ প্লাসে ফেল করবে মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন আমি নিজের চোখে যেই জিনিসগুলি দেখেছি আপনাদের খেদমতে 2-3 মিনিটের ভিতরে সেই কথাগুলি শেয়ার করতে চাই আমার বয়স কিন্তু খুব বেশি না একেবারে 70-60 হয়ে গেছে এমনটি না স্বাধীনতার পরে হলো আমার জন্ম বন্ধুরা আমার এখন পর্যন্ত 50 বছরও আমার হয় নাই আমি আমার চোখে যেটা দেখেছি ছোটবেলায় আমি আমার ফুফুকে দেখতাম চাচিকে দেখতাম মাকে দেখতাম খালাদেরকে দেখতাম তখন মেয়েদের অনেক কাজ ছিল তখন বন্ধুরা আমার অধিকাংশ মানুষের বাড়িঘরগুলো ছিল হলো কাঁচা দোয়া এবং মেঝেগুলো বন্ধুরা আমার মাঝে মাঝে লেপ দেওয়া লাগতো তখন ধান ভাঙ্গানের মতো পর্যাপ্ত পরিমাণে তখন রাইস মিল তখন আবিষ্কার হয় নাই অনেকেই বন্ধুরা আমার ঢেকিতে এগুলি বন্ধুরা আমার ঠিক করে চাউল বের করা লাগতো তখন পাওয়ার টিলার আর ট্রাক্টরের তখনও আমদানি হয় নাই তখন মানুষ বন্ধুরা আমার হাল চাষ করার জন্য গরু আর মহিষ দিয়ে লাঙ্গল চালানো লাগতো যেই বাড়িওয়ালার যত বেশি জমি হতো তার গোয়াল ঘরটা তত বেশি বড় হওয়া লাগতো তার বাসাতে বছর সাল বন্ধুরা আমার পুরো বছরের জন্য লেবার থাকতো 4-5 জন করে এই সবগুলা মানুষকে বন্ধুরা আমার পানি পান করানোর জন্য টিবল যথেষ্ট পরিমাণে ছিল না কূপ থেকে পানি উঠানো লাগতো এরপরে মরিস পিশার মতো ব্যালেন্ডার তখন কোন মেশিন ছিল না এগুলি বন্ধুরা আমার পাতাতেই পিশা লাগতো এরপরে বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন 10-12-15টা করে গরু মহিষ এগুলির পেশাব পায়খানা পরিষ্কার করা লাগতো এরপরেও আমরা সেই সময়ের মেয়েদেরকে দেখতাম তারা সকালবেলায় ঘুম থেকে জেগে আল্লাহর কোরআন না পড়ে কেউ সংসারের কাজে হাত লাগাইতো না মনে পড়ে নাকি আপনাদের 30-25 বছরের ছেলেরা তো বুঝবে না ওরা তো এটা দেখে নাই ওরা তো এটা দেখে নাই আমি আমার চোখে দেখেছি এত কাজ না এত কাজ আমার খালা এত কাজ আমার ফুবু এত কাজ আমার চাচি এত কাজ আমার মামি এরপরে কোরআন শুদ্ধ করে বেশি পড়তে পারতেন না কারণ ওই সিস্টেমটা তখন ছিল না অশুদ্ধ পড়তেন কিন্তু কোরআনের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এবং তেলাওয়াতের প্রতি তাদের চূড়ান্ত আগ্রহ হাফিজি কোরআন নুরানি কোরআন এরা পড়তেই পারতেন না উনাদেরকে পশ্চিমা সাফা বড় অক্ষরে কলকাতা সাফা কোরআন শরীফ কিনে দেওয়া লাগতো মনে পড়ে নাকি বাবা মনে পড়ে কি ভাইদের এই তো 30 বছর আগের কথা বলতেছি 40 বছর আগের কথা বলতেছি তখন ঘরে ঘরে সকালবেলায় মুসলমানদের ঘরে ঘর থেকে কোরআনের পাকের তেলাওয়াতের হালকা হালকা আওয়াজ বের হতো পুরুষেরা কোরআন পড়তো সন্ধ্যাতেও কোরআন পড়তো তখন এ কোরআনের কারণে কি শান্তি ছিল তখনকার গ্রামের 100টা বাড়ির ভিতরে 100টাই বাউন্ডারি কোনো ওয়াল ছিল না প্রাচীর ছিল নাকি আরে ঘরের তো ইদি নাই কি বলে ওয়াল নাই কিসের আবার প্রাচীর তখন তো বাড়ি ছিল অনেক বড় 40-100-এর উপরে বাড়ি কারণ জনগণ তো কম 40-100-এর উপরে বাড়ি ঘর মাত্র 2-1 কর্নারে উঠায় রাখছে চতুর্দিকে একদম খোলা ওই বাড়িতে ঢোকার জন্য রাস্তার কোনো অভাব নাই কোন দিক দিয়ে ঢুকতে চান আপনি একা না দল বল নিয়ে ঢুকতে পারবেন রাত্রে যেমন খোলা দিনেও তেমন খোলা এরপরে আমরা কি দেখতাম গরমের মৌসুম ইলেকট্রিসিটি ছিল না বিদ্যুৎ ছিল না তখন প্রচন্ড গরমের মৌসুমে আমরা দেখতাম পুরুষেরা তখন কাপড় চোপড় এক্সেস কাপড় চোপড় গুলি খুলে শুধু পরনের কাপড়টা রেখে বাহির বাড়িতে একদম ঢালাও বিছনা পেরে তামাম রাত ঘুমিয়ে থাকতেন কেউ তাদেরকে খুন করার জন্য গুম করার জন্য আসতো না মনে পড়ে নাকি আপনাদের মেয়েদেরকে আমি নিজের চোখে দেখেছি মেয়েদেরকে গরমের মৌসুমে তারা তো আর বাইরে শুইতে পারে না তারাও তাদের শরীরের এক্সেস কাপড়গুলি খুলে ঘরের ভিতরেই জড় দরজা এবং জানালা খোলা রেখে তামাম রাত মাসের পরে মাস ঘরের ভিতরে ঘুমিয়ে থাকতেন কেউ তাদেরকে অ্যাসিড নিক্ষেপ করার জন্য যায় নাই
محترم حاضرین এখন এখন তো বাড়ি তৈরি করার আগে बाउंड्री বল কথা বলেন না কেন বাড়ি তৈরি করার আগে প্রাচীর এরপরে কেসি গেট তারপরে বড় গেট তারপরে ছোট গেট তারপরে সদর গেট এরপরে আবার ভিতরের গেট এরপরে আমার রুমের ভিতরে তালা এরপরে আবার কি বলে লোকাল তালা এরপরে আবার অটো তালা এরপরে আবার ডিজিটাল তালা এত কিছু দিয়ে মানুষ ভিতরে ঘুমিয়ে থাকে রাতে বেলায় খুন হয় প্রশাসন খুনের কুলু খুঁজে বের করতে পারে না কেন 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 এত সেফটি তারপরেও খুন হয় কেন সেই সময় কোনো সেফটি ছিল না তারপরেও মানুষ বাইরে বসে থাকতো শুয়ে থাকতো রাত কাটায় দিত আক্রান্ত হয় নাই কেন কারণ বাইরের এই সমস্ত সেফটি টেপটি দিয়ে কাজ হবে না যদি আসমানের মালিকের নিরাপত্তা আমরা না পাই মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন সেই সময়ে বাইরের কোনো ওয়াল ছিল না বাউন্ডারি ওয়াল ছিল না ছোট গেট বড় গেট কেসি গেট মিনি গেট কোনো গেটই ছিল না তারপরেও দুর্ঘটনা ঘটে নাই কেন কারণ সেই সময় মুসলমানদের ঘরে সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু ছিল এখন বন্ধুরা আমার সব হয়েছে কিন্তু মুসলমানের ঘর থেকে প্রতিদিন কোরআনুল কারীমের আওয়াজ আমরা এখন আর শুনতে পাই না সন্ধ্যাতেও শুনতে পাই না সকালেও শুনতে পাই না বরং রাতে গভীর পর্যন্ত মুসলমানের রুম থেকে ভেসে আসে সিরিয়ালের আওয়াজ কিসের আওয়াজ ইন্ডিয়ান সিরিয়ালের আওয়াজ মুহতারাম হাজরিন ভেসে আসে নর্তকীদের নাচার গানের আওয়াজ মুহতারাম হাজরিন মনে রাখবেন কুরআনুল কারীমের তিলাওয়াত একজন মানুষ যেখানেই করবে যেই জায়গাতেই করবে যে অবস্থাতে করবে যেখানেই করবে সেখান থেকে কোরআন পাকের তিলাওয়াতের কারণে আল্লাহ পাকের আরশ থেকে নূর নাজিল হতে থাকবে নূর যেই ঘরের ভিতরে কোরআন পাকের তিলাওয়াত হবে সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতাদের আগমন ঘটবে যেই মহল্লাতে কোরআনে পাকের তিলাওয়াত হবে সেই মহল্লাতে আল্লাহ পাকের আরশ থেকে নূর আসতে থাকবে ফেরেশতাদের আগমন ঘটবে মুসলমান ভাইরানে আমার কথায় বন্ধুরা আমার কথা মনে পড়ে গেল একখান হাদিস শুনায় দেই বিশ্ব নবীজির একজন সাহাবী এশার নামাজের পরে ওরি প্লাট নিলেন আজকে তামাম রাত্রি রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনে কাটায়া দেব তার মানে তামাম রাত আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করব এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর বান্দা এশার নামাজের পরে বসলেন কিন্তু বন্ধুরা আমার তার ঘর শুধুমাত্র কেবলমাত্র একটা ওই এক ঘরের এক কর্নারের ভিতরে যুদ্ধের সবচেয়ে বড় উপকরণ ঘোড়াটাও বেঁধে রেখেছেন আর এক কর্নারের ভিতরে উনি ওনার সন্তানদেরকে নিয়ে খাটের উপরে বন্ধুরা আমার রাত্রি কাটান আল্লাহর বান্দা যখন ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিল কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বেড়ে যায় ঘোড়াটা তখন লাফালাফি শুরু করে দেয় আল্লাহর বান্দা বিশ্ব নবীজির সাহাবী উনি তখন চিন্তা করেন এইভাবে যদি ঘোড়া লাফালাফি করে হঠাৎ করে খাটের উপরে উঠলে তো আমার কোন সন্তান আহত নিহত হয়ে যাবে এজন্য উনি কোরআন তেলাওয়াত বন্ধ করেন এক পর্যায়ে মৃদু আওয়াজে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন তখন আবার ঘোড়াটা শান্ত হয়ে যায় কিন্তু তেলাওয়াত করতে করতে মনের অজান্তে মজা পেতে পেতে কখন যে কোরআনে তেলাওয়াতের আওয়াজ বেরিয়ে গেছে আল্লাহর বান্দা বুঝেন না কিন্তু যখনই কোরআন তেলাওয়াতের আওয়াজ বড় বেড়ে যায় ঘোড়াটা আবার বন্ধুরা আমার লাফালাফি শুরু করে দেয় এইভাবে তামাম রাত কাটায় দিলেন সকালবেলায় বিশ্ব নবীজির দরবারে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গত রাত্রে প্ল্যান করেছিলাম তামাম রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে মালিকের সঙ্গে গল্পে তামাম রাত কাটায় দেব কিন্তু পয়গম্বর আমি যখন তেলাওয়াত করা শুরু করলাম তখন আমার ঘরের ভিতরে এই সমস্যা হলো নবীজি আমি জানতে চাই আমার তেলাওয়াতের শব্দ শুনে ঘোড়াটি এমনটি করলো কেন আমার তো দুধে আসে না রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন এ মিয়া সাহাবী শুনো তুমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত সজোরে করতেছিলে কোরআনে পাকের তেলাওয়াতের প্রতি ফেরেশতারা এই পরিমাণে আসক্ত যে কোনো জায়গায় কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শুনলে ফেরেশতারা সেখানে ভিড় জমায় তেলাওয়াতটা যদি শুদ্ধ হয় তাহলে এই তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা সেখানে ভিড় জমায় আমাদের দেশের ক্রিকেট পাগল ছেলে পেলে আসে না যদি কখনো বিশ্বে কি বলে ওয়ার্ল্ড ক্রিকেট খেলা যদি কখনো শুরু হয়
মাত্র কারেন্ট আসলেই 3 মিনিটের ভিতরে দর্শকের আর কোনো কমতি নাই পুরো গ্যালারি ভর্তি চলতেছে চলতেছে কিছুক্ষণ পর পর আরে চিল্লানি দেয় কি হয়েছে হুজুর সক্কা মারছে সক্কা সক্কা মানে না মাঝে মাঝে খুব জোরে চিল্লানি দেয় চলতে 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 হঠাৎ করে যখন বিদ্যুৎ চলে যায় আ আ বলে সব যাত্রার মতো ওখান থেকে সরে চলে গেল বাস 10 মিনিট পরে আবার যেই বিদ্যুৎ আসে 1.5 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে আবার পূর্বের মতো জমে গেল আমার দেশের মুসলিম যুবকেরা ক্রিকেটের জন্য যেই পরিমানে পাগল তার চাইতে কয়েক হাজার কোটি গুণে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল বিশ্বনবীজি সাহাবীকে জানায় দিলেন সাহাবী তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বেড়ে যাচ্ছিল তখন কাতারে কাতারে ফেরেশতা তোমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শোনার জন্য ডুবতেছিল তোমার চোখে পড়ে নাই কিন্তু তোমার ঘোড়ার চোখে পড়েছে ঘোড়া তখন ফেরেশতাদেরকে জায়গা করে দেওয়ার জন্য একবার এই দিক আবার ওই দিকে ছুটাছুটি করেছে কিন্তু ঘোড়ার এই কন্ডিশন দেখে যখন তুমি কোরআনের পাকের আওয়াজকে বন্ধ করে দিয়েছো আর যখন শোনা যায় না ফেরেশতারা তখন তোমার ঘর থেকে বেরিয়ে গেছে তাহলে কি বোঝা গেল বন্ধু যে কোনো জায়গাতে আল্লাহ পাকের কোরআন শুদ্ধ তেলাওয়াত হবে ওই জায়গা ওই ঘরে ওই মহল্লার ভিতরে রহমতের ফেরেশতাদের আগমন হয় রহমতের ফেরেশতারা যখন আসে আল্লাহর গজব নিয়ে আসে না রহমত নিয়ে আসে আর একটু জোরে বলেন রহমত নিয়ে আসে তখন মা মেয়ের ভিতরে মহব্বত পয়দা হয় তখন বাবা ছেলের ভিতরে ভালোবাসা তৈরি হয় তখন ভাই ভাই মহব্বত রিদ্ধতা তৈরি হয় তখন মা ছেলের ভিতরে মহব্বত তৈরি হয় তখন বনে বনে রিদ্ধতা তৈরি হয় কেন এখানে যারা আগমন করেছে এরা রহমতের ভান্ডার নিয়ে আসছে এর একটা অংশ বাবা পায় একটা অংশ মা পায় একটা অংশ মেয়ে পায় আরেকটা অংশ ছেলে পায় এজন্য এদের ভিতরে রিদ্ধতা মহব্বত ভালোবাসা এদের ভিতরে একাত্মতা তখন তৈরি হয় মুহতারাম হাজেরিন পক্ষান্তরে যখন কোনো ঘরে কোনো মহল্লায় কোনো জায়গায় কোনো এলাকায় ছবি আর টিভির আওয়াজ গানের আওয়াজ বাজনা যখন শুরু হয় তখন রহমতের ফেরেশতাই ঢুকতে থাকে কথা বলেন স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনায় নবীজি কি বলেন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবিক ওই ঘরের ভিতরে ফেরেশতা রহমতের ফেরেশতা ঢোকে না যেই ঘরের ভিতরে কুকুর অথবা ছবি আছে আমাদের বাংলাদেশের মুসলমানদের ঘরগুলি এখন কোরআন থেকে শূন্য হয়ে টিভি আর ছবি দিয়ে ভরে গেছে মুসলমানের ঘর এখন টিভি আর ছবির কারখানা হয়ে গেছে অথচ টিভি আর ছবি থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না রহমতের ফেরেশতা না আসলে তার প্রতিপক্ষ আসবে না আসবে না সেটা কে আর একটু জোরে বলেন সে কে গান বাদ্য বাজনা মাজামির শয়তান এগুলার দ্বারা শয়তানের আগমন হয় শয়তান যদি কোনো ঘরে ঢোকে তাহলে এই শয়তানের কিছু অংশ বাবা পায় এজন্য 80 বছর 60 বছরের বাবা এখন প্যাকেজ প্রেম শুরু করে দিয়েছে এই শয়তান যখন কোনো ঘরে ঢোকে শয়তানের কিছু অংশ তখন মা পায় এজন্য পাঁচ সন্তানের জননী এখন মোবাইল ফোনে হারায়া যায় এই শয়তান যখন কোনো ঘরের ভিতরে ঢোকে তখন এই শয়তানের শয়তানের কিছু অংশ ছেলে পায় এজন্য ছেলে এখন বাবার কাছে ছুরি ধরে মাদকের টাকা না দিলে এখনই শেষ করে দিয়ে দিবে এই শয়তান যখন কোন ঘরের ভিতরে বারবার দেওয়া আশা করে এই শয়তানের শয়তানের একটা অংশ মেয়েও পায় মেয়েও এখন বাবার সাথে আঙ্গুল ঝাঁকায়া কথা বলে মহতারাম হাজরিন এই অশান্তি দূর করতে চাও তাহলে অশান্তির বাক্সগুলো আগে ঘর থেকে বের করে দাও অশান্তি দূর করতে চাও মা মেয়ের মহব্বত চাও বাবা সন্তানের মহব্বত চাও স্বামী স্ত্রীর রিদ্ধতা মহব্বত ভালোবাসা চাও সংসারটাকে শান্তির নীর বানাইতে চাও তাহলে ঘরের ভিতরে রহমতের ফেরেশতাদের আমদানির ব্যবস্থা চালু রাখো সেটা কার মাধ্যমে কথা বলেন কার মাধ্যমে কোরআনে পাক কিনে রেখে দিলেন তাই ফেরেশতারা আসতে থাকবে আর পড়তে থাকবে না নিজে পড়া লাগবে কথা বলেন শুদ্ধ না অশুদ্ধ আবার বলেন শুদ্ধ না অশুদ্ধ
আমি অত্যন্ত খুশি হয়েছি আজকের মাহফিলটা সাবাহি মক্তব মর্নিং মক্তবের সৌজন্যে আমি অনেক খুশি হয়েছি এখন তো বাংলাদেশের অনেক জায়গাতেই মর্নিং মক্তব নেই আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি বাংলাদেশের এমন কোন মসজিদ ছিল না যেই মসজিদগুলোতে সকাল বেলায় মুসলমান তার সন্তানদেরকে সকাল বেলায় ঘুম থেকে উঠায়া হাত মুখ পরিষ্কার করে মসজিদের ইমামের কাছে কালিমা কোরআন শিখানোর জন্য পাঠায় নাই এমন কোন মসজিদ বাংলাদেশে ছিল না এখন তো মুহতারাম হাজিরিন কেজি আর কিন্ডারগার্টেনের আগমনের কারণে এখন অনেক এলাকাতেই এগুলি বন্ধ হয়ে গেছে এগুলি বন্ধ হওয়ার কারণে এখন টিভি আর ছবি মুসলমানদের ঘরগুলোকে দখল করে নিয়েছে টিভি আর ছবির দ্বারাই কার আগমন হয় একটু জোরে বলেন কার আগমন হয় আল্লাহ পাকের রাসূল বলেছেন তাবাররাক বিল কুরআন তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু এ আমার উম্মত এ পৃথিবীর মানুষ বরকত যদি হাসিল করতে চাও বরকত যদি পেতে চাও নিতে চাও তাহলে আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো কেন কোরআন নরমাল কোন জিনিস না এটা আল্লাহ পাকের কালাম স্বয়ং আল্লাহ পাকের জাত থেকে এটা বের হয়ে এসেছে আল্লাহু আকবার বলেন রব্বুল আলামিন থেকে বের হয়ে এসেছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন থেকে এটা বের হয়ে এসেছে আলিফ লাম মিম فانه كلام الله খরাজ আনহু আল্লাহ পাকের জবান থেকে এটা বের হয়ে এসেছে এজন্য এর বরকত পৃথিবীতে অন্য কোনটার বরকতের সমান হবে না আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে প্রত্যেককে শান্তির মহাবাণী শান্তির মহাগ্রন্থ কুরআনুল কারীম এবং এই গ্রন্থের বাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুকরণ করার তৌফিক দান করুক ঘরে ঘরে সমাজে রাষ্ট্রে দেশে আল্লাহ পাক কোরআনের রাজ কায়েম করে কোরআনের ফেজা তৈরি করে দিক প্রতিটা মুসলমানের সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআনে পাকের নূর ঢুকায় দিক মানুষের জিন্দেগিকে কোরআনে পাকের সুন্দর আমলের দ্বারা সুসজ্জিত করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ